পশ্চিমবঙ্গের মানুষের 100 দিনের কাজের টাকা আদায়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা দিল্লিতে যে অবস্থান বিক্ষোভ করেছিল, এরপর তারা বাংলায় ফিরে এসে 100 দিনের পাওনা টাকার আদায়ের জন্য অভিষেক ব্যানার্জির রাজ্যপালের সাথে দেখা করতে যাবেন বলে পরিকল্পনা ছিল। সেই খবর পেয়ে রাজ্যপাল তড়িঘড়ি করে রাজভবন ছেড়ে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেন। তাই রাজ্যপালের সাথে দেখা করতে না পেরে রাজভবনে ধর্নায় বসেছেন। এদিকে রাজ্যপাল দার্জিলিং থেকে সোজা দিল্লি গেছেন এবং দিল্লি থেকে ফিরে আবার তিনি রাজভবনে না ঢুকে চলে এসেছেন দার্জিলিং এ। তাই সেখানেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সাথে তিনি কথা বলতে চেয়েছেন, যার কারণে ওতে 3 সদস্যের প্রতিনিধি দল আজ বাগডোগরা এসে নামলেন দার্জিলিং এ, গিয়ে রাজ্যপালের সাথে দেখা করবেন এবং তারা রাজ্যপালকে এটা অনুরোধ করবেন যে রাজভবনে ফিরে যাওয়ার জন্য। আপনারা দেখছেন উত্তরা সত খবর, আপন খবরিয়ার রিপোর্ট শিলিগুড়ি থেকে। আপনারা যা বলবো আপনারা তো জানেন, আমরা যাচ্ছি মাননীয় রাজ্যপালের ডেকেছেন, আমরা সম্মান রাখার জন্য যাচ্ছি। আমাদের মেন ডেলিগেশন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা রাজভবনে হবে। আমরা ডেলিগেশন আমরা যা যা বলার ওখানে বলবো, 50 লক্ষ অ্যাপ্লিকেশন আছে সেগুলো হ্যান্ড ওভার করবো। উনি তো কলকাতায় যাচ্ছেন না, উনি তো এখান থেকে দিল্লি চলে গেছেন, দিল্লি থেকে আবার উনি এখন শিলিগুড়িতে আসছেন, কেন দিয়ে ডাক সেটা তো আমি বলতে পারবো না, সেটা উনি জানেন। সেখানে উনি আমাদের ডেকেছেন, তো আমরা ওনাকে সম্মান জানানোর জন্য এসেছি। আর তার সঙ্গে বলবো, ফিরে আসুন না ঘরে, নিজের ঘরে পালিয়ে পালিয়ে কেন বেড়াচ্ছে। কল্যাণবাবু, রাজ্যপালকে যে বন্যা গিয়ে দেখতে গিয়েছিলেন সেখানে গিয়ে 100 দিনের কাজের কথা শুনতে হয়েছিল, ওখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারাও বলেছেন যে উনি 100 দিন তারা 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না। সারা পশ্চিমবাংলা উনি ঘুরুন না, একই আওয়াজ পাবেন, বাংলার আওয়াজ, বাংলার আওয়াজ, বাঙালির আওয়াজ। 100 দিনের কাজের টাকা দিতে হবে, এটা হচ্ছে বাংলার আওয়াজ, বাঙালির আওয়াজ। উনি সে আওয়াজটা শুনতে পাচ্ছেন না, বিজেপির কেউ শুনতে পাচ্ছে না, মানে শুনে জানে শুনতে চাইছে না। এই আওয়াজ যখন 2024 প্রতিফলিত হবে তখন বুঝতে পারবে। কোথাও কি মনে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরে নেতা হতে? মনে হচ্ছে না, হয়ে গেছে, হয়ে নিশ্চয়ই জাতীয় স্তরে। আপনাকে একটা প্লেন অ্যান্ড সিম্পল কথা বলে দিচ্ছি, পশ্চিমবাংলায় রাজনৈতিক জায়গায় লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দীর্ঘ মানে কয়েক ডিকেডস ধরে বাংলার নাম্বার ওয়ান নেত্রী, সর্ববর্তীয় নেত্রী, বাংলার কেউ ভারতবর্ষে কেউ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জানে। তারপরে এই পশ্চিমবাংলায় যার নাম হয়েছে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধীর জায়গায় কোথায় তাহলে আপনাদের কাছে? না, আমি কোন পার্টির সঙ্গে কখনো তুলনা করি না। আপনি আমাকে জিজ্ঝেস করছেন, আমি আপনাকে আপকে আপনি বেকার এমন আপনি ঝগড়া লাগানো কোশ্চেন করেন কেন? আমরা এই 100 দিনের কাজের 100 দিনের কাজের টাকা জন্য যে সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছে, রাজ্যপালের রোলটা কি? রাজ্যপালের রোলটাই হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সম্পর্কটাকে যাতে মেনটেন করে ভালো করে, সেই রোলটাই প্লে করা উচিত। উনি ওটা প্লে করছেন না, সেটা আপনাকে একটু মনে করে দেয়। 100 দিনের টাকা চুরি করা হয়েছে সেই কারণে? আরে চুরি হয়েছে কোনখানে হয়েছে সেটা তো বলতে হবে, কে করেছে, আমি না আপনি, এই তো প্রশ্ন। যারা চুরিটা কে করেছে আইডেন্টিফাই, চুরি হয়েছে, চুরি হয়েছে তো বলে লাভ নেই, কে করেছে চুরি, আমি না আপনি? আর ভুয়া জব কার্ড তো উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি হয়েছে, উত্তরপ্রদেশে জব কার্ড তো ভুয়া সবচেয়ে বেশি হয়েছে। আধার লিঙ্কিং পশ্চিমবঙ্গের জব কার্ড হোল্ডারদের হচ্ছে 99.68%, 99.68% হচ্ছে পশ্চিমবঙ্গের জব কার্ডের আধার লিঙ্কেজ। তো তাহলে ভুয়োটা কোথায় হলো? আর ডবল ইঞ্জিন সরকার গুজরাটে হচ্ছে 53%, মহারাষ্ট্রে ডবল ইঞ্জিন সরকার করে নিয়েছে বাহুবলে, সেখানেও 43%। স্যার আদালতে যাচ্ছেন না কেন? বিষয়টা নিয়ে আদালতে পেন্ডিং আছে, আদালতে পেন্ডিং আছে, আপনারা জানা চলুন। সেটা দেখুন, আমরা অসম্মান করতে চাই মাননীয় রাজ্যপালকে। তিনি প্রথম দিন শুনলাম দার্জিলিং এ এসেছে, রাজ্যপাল তো গিয়ে এখন জলের প্যাকেট আর চালের প্যাকেট দিচ্ছেন না রিলিফে, উনি এখানে কেন এসছেন তাও আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, তারপর উনি দিল্লি পালিয়ে গেলেন, তারপর দিল্লি থেকে আবার দার্জিলিং এসছেন। দার্জিলিং এর আবহাওয়া ওনার বোধহয় এই সময় খুব ভালো লাগছে,
তাই আমাদের দেখুন ডেকে পাঠিয়েছেন, আমরা অসম্মান করতে চাইনি বলে আমরা তিনজন এসেছি, কিন্তু আমরা ওনাকে এটাই বলবো যে আপনি দ্রুতগতিতে কলকাতায় প্লিজ ফিরে যান আপনার রাজভবনে যেখানে আমরা ধর্নায় আছি, আমাদের বাঙালিদের প্রতিনিধি দলকে মিলুন আর ভিকটিম ফ্যামিলিদের মিলুন, আর এই যে আমাদের বকায়া টাকা 7,000 কোটি টাকা মনরেগার আর 8,500 কোটি টাকা আবাস, এটা দ্রুতগতিতে যাতে এই বকায় মেটায় সেটা আপনি কিছু করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে সেই কারণেই কি রাজ্যপাল? আচ্ছা আপনার কি মনে হচ্ছে একটা রাজ্যপালের তার এখন তার কোথায় থাকার কথা? আপনাদের আমি জিজ্ঞেস করছি প্রশ্নটা, আপনার কি মনে হচ্ছে এখন রাজভবনে দার্জিলিংয়ে ঠান্ডা হাওয়া খাওয়ার কথা, না কলকাতায় ফিরে গিয়ে আমাদের যে প্রতিনিধি দল তাদের সাথে মিট করে এই বকেয়া টাকা মেটানোর কাজ করার কথা? আপনাকেই জিজ্ঞেস করছি। মোর একটা ছোট্ট প্রশ্ন, দিল্লিতে যে আপনারা কর্মসূচি নিয়েছিলেন সেখানে আপনার একটা ভয়ঙ্কর ছবি বেরিয়েছে, দিল্লি পুলিশ কি বললে? দিল্লি পুলিশ কি করা যায়? দিল্লি পুলিশ তো বিজেপির কার্যকর্তা থেকে তারা অর্ডার নিচ্ছে, দিল্লি পুলিশকে দোষ দেওয়া যায় না, এটা বিজেপির সন্ত্রাসের মুখ। একটা নির্বাচিত জনপ্রতিনিধিকে তারা টেনে হিঁচড়ে যদি একটা পিসফুল প্রটেস্ট থেকে সরাতে পারে, তারা ভারতবর্ষের গণতন্ত্রের টুটি কিভাবে চিপে দিচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনি দেখেছেন পশ্চিমবঙ্গের ছবি, কোনো এমপিকে টেনে হিঁচড়ে পশ্চিমবঙ্গের পুলিশ এরকম একটা পিসফুল ধর্ণা থেকে সরিয়েছে, ছবি দেখেছেন আপনারা? থ্যাংক ইউ। অবশ্যই পালিয়ে বেড়াচ্ছেন, এটা কি মনে হচ্ছে? হয় পালিয়ে বেড়াচ্ছেন নয়তো দার্জিলিং তার এতই পছন্দ যে তিনি এখানে হাওয়া খেতে এসেছেন। কারণটা কি মনে করছেন আপনারা? তিনি তো ফেস করতে চাচ্ছেন না, কারণ একদিকে তিনি বলছেন জয় বাংলা, বাংলার রাজ্যপাল, ওদিকে যে বকেয়া টাকা মেটানোর জন্য তিনি একটা পদক্ষেপও নেননি, তাই জন্যই পালিয়ে বেড়াচ্ছেন ভয়ে। তো আজকে তো আপনার কাছে